দৃষ্টিনন্দন শট আর বিধ্বংসী ব্যাটিং এর জন্য বেশ পরিচিত এক নাম সূর্যা কুমার যাদব। ভারতীয় এই তারকা ক্রিকেটারকে অনেকেই ডাকেন মিস্টার 360 ডিগ্রি। এবি ডিলি ভিলিয়ার্স এর মতো মাঠের চারদিকে শট খেলতে পারায় সমর্থকরা এমন তকমা জুড়ে দেন তার নামের পাশে। 22 গজে ব্যাট হাতে ঝড় তোলা এই ক্রিকেটার এবার নাম লিখিয়েছেন আরেক রেকর্ডে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ক্যালেন্ডার বর্ষে সর্বোচ্চ ব্যক্তিগত ছক্কার রেকর্ড করেছেন তিনি। ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ম্যাচ জয়ী 33 বলে অপরাজিত 50 রানের ঝড়ো ইনিংসের পথে এই কীর্তি গড়েন সূর্যা কুমার। গেল বছর রেকর্ডটি নিজের নামে করেছিলেন পাকিস্তানি ওপেনার মোহাম্মদ রিজওয়ান। 42 ছক্কা হাঁকানো রিজওয়ানকে টপকে এবছর এখন অবধি 45 ছক্কা হাঁকিয়েছেন সূর্যা। প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ছক্কার হাফ সেঞ্চুরির রেকর্ডও হাতছানি দিচ্ছে এই ব্যাটারকে। শুধু ছক্কাই নয়, এবছর ব্যাট হাতে রান বন্যায় ভাসিয়েছেন তিনি। এখন অবধি টি-টোয়েন্টিতে করেছেন 732 রান। এক ক্যালেন্ডার বর্ষে ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গড়েছেন সর্বোচ্চ রানের রেকর্ডও। এর আগে এই রেকর্ডটি ছিল ওপেনার শিখর ধাওয়ানের দখলে। 2018 সালে উড়ন্ত ফর্মে থাকা ধাওয়ান করেছিলেন 689 রান। অবশ্য ম্যাচের আগেই পেয়েছেন আরও এক খুশির খবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজের শেষ ম্যাচে 69 রানের বিধ্বংসী ইনিংস খেলে র্যাঙ্কিংয়ে সেরা দুয়ে উঠে এসেছেন সূর্যা কুমার যাদব। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে পাকিস্তানি তারকা বাবর আজমকে হটিয়ে 2 নম্বরে অবস্থান করছেন এই ভারতীয় ক্রিকেটার। তার সামনে এখন রয়েছেন শুধুমাত্র মোহাম্মদ রিজওয়ান। একের পর এক দুর্দান্ত ইনিংসের রেকর্ড বইয়ে নিজের নাম লেখাচ্ছেন সূর্যা কুমার। বনে গেছেন মিডল অর্ডারে দলের নিয়মিত মুখ, অথচ দিনের পর দিন তিনি ছিলেন উপেক্ষিত। ঘরোয়া ক্রিকেটে হাজার হাজার রানের ফোয়ারা ছুটিয়েও জয় করতে পারেনি নির্বাচকদের মন। সূর্যা একবার এক টুইট বার্তায় বলেছিলেন, যখনই ভারত এ দল ঘোষণা করত আমার বাবা আমার নাম খুঁজতেন, না পেয়ে আমাকে ফোন করে বলতেন তোমার নাম তো পেলাম না, আমি বলতাম এটা কোনো ব্যাপার না। তারকায় টইটুম্বুর ভারতের জার্সি গায়ে জড়াতে কম কাঠখড় পোড়াননি তিনি। অবশেষে তার পরিশ্রম ধর্ণা দিল সফলতার মঞ্চে। 2020 IPL-এ দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে পরের বছর প্রথমবারের মতো জায়গা করে নেন ভারতীয় জাতীয় দলে। সেখান থেকে শুরু এক নতুন পথ চলা। দেরিতে হলেও কর্মফলটা ঠিকই পেয়েছেন সূর্যা। 30 বছর বয়সে হয়েছে অভিষেক, সেখান থেকে দিনে দিনে নিজেকেও ছাড়িয়ে যাচ্ছেন এ তারকা। 30 বছর বয়সে জাতীয় দলের জার্সি জড়ানোর আক্ষেপের চেয়ে নিজেকে প্রমাণের ক্ষুধাটাই এখন তার উপর ভর করছে। চলতি বছর সূর্যার উড়ন্ত ফর্ম যেন স্বস্তির নিঃশ্বাস এনে দিচ্ছে জাতীয় শিবিরে। ইনিংসের শুরু থেকেই প্রতিপক্ষের বোলারের ওপর চড়াও হয়ে ব্যাটিং করছেন, খেলছেন নিজের স্বভাবসুলভ ঝড়ো ব্যাটিং। এই ফর্ম ধরে রাখতে পারলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে সূর্যার ব্যাটে দেখা যাবে ম্যাজিক্যাল পারফরমেন্স। গেল বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরডুবির পর চলতি বছর এশিয়া কাপেও ব্যর্থ ভারত। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তাসমান পারের দেশ অস্ট্রেলিয়ার মাটিতে ঘুরে দাঁড়াতে চায় তারা, আর সেখানে দলের হয়ে তুরুপের তাস হতে পারেন উড়ন্ত ফর্মে থাকা সূর্যা কুমার যাদব। দর্শক, শেষ করছি এখানটাই। আবারও ফিরবো মাঠ এবং মাঠ সংক্রান্ত এমন কোনো প্রতিবেদনের সাথে। সে পর্যন্ত খেলার নিউজ পেতে সাথেই থাকুন দূরবীন নিউজের। ধন্যবাদ সবাইকে।